এবার দেখে নেব দত্তপুকুরের পরিস্থিতি। টিটব রয়েছে আমার সঙ্গে সরাসরি, টিটব দেখতে পাচ্ছি আমি, এলাকার বাসিন্দাদের সঙ্গেও রয়েছেন। টিটব, ডেঙ্গি যেভাবে আতঙ্ক বাড়াচ্ছে, এলাকার বাসিন্দারা কি বলছেন? তারা কি তাদের এলাকায় নিরাপদ বোধ করতে পারছে না? দৌ দেখো, একদমই একেবারে সরাসরি এই মুহূর্তে তুমি এবং বাংলার দর্শকরা, একেবারে যারা রিপাবলিক বাংলা দেখছেন তাদেরকে চিত্রটা দেখাবো, অর্থাৎ আমার সহকর্মী দেখাচ্ছে। আমি যেখানে দাঁড়িয়ে সেখানে প্রত্যেকটি বাড়ি, একটা একবারে গ্রামের ভেতরে তুমি দেখো, প্রতিটি বাড়ির ভেতরে একেবারে জল জমে রয়েছে। একদিকে যেমন জলের যন্ত্রণা রয়েছে সাধারণ মানুষ, পাশাপাশি ডেঙ্গু, একেবারে ডেঙ্গু যে একেবারে থাবা বসিয়েছে, কারণ একাধিক বাড়িতে জ্বর আক্রান্ত রোগীর সংখ্যা রয়েছে। প্রতিটি একেবারে এই যে আমি যেখানে রয়েছি প্রায় 150 থেকে 200টি বাড়ি রয়েছে। এখানকার মানুষ তারা কি বলছেন তাদের সাথে একবার কথা বলবো। দিদি, আপনারা এই যে একেবারে ডেঙ্গুর কি পরিস্থিতি রয়েছে আগে বলুন। খুব ভয়, খুব ভয়ঙ্কর, ভয়তে এইতে ভয়তেই আতঙ্কই মানুষ মরে যাবে। হ্যাঁ, তো জ্বর তো আসি, এরকম না করে সরকারে বলুন যে ব্যবস্থাটা করতে, কীভাবে ব্যবস্থা করা যায়, জলটা কীভাবে পাস করা যায়, সেইটা করলে, সেই সুরটা করলে আমরা বাঁচব, আর যদি না করে এলে বিষ তেল দিতে কেন মরে যাই। বাচ্চা যদি অসুস্থ হয়ে যায় তখন কে দেখবে, সরকার দেখবে না কেউ পাবলিক দেখবে? আমাদের ঘরে সেই, আমার তো আজ প্রায় 15-16 দিন শরীর খারাপ, জ্বর, তারপরে আমি তো মানে উঠতে পারি না, গাছ পাই বল পাই না, কাজকর্মে যেতে পারছি না, দুটো কোনো রকম সিদ্ধ ভাত ফুটিয়ে তাই খাই, আর এই ঘরের মধ্যে খাটের উপর চুপচাপ বসে থাকতে হচ্ছে। পাশাপাশি আরো আরো বেশ কিছু দেখো, এই মুহূর্তে দেখাবো, একেবারে আমি যেখান দিয়ে যাচ্ছি আমার সহকর্মীকে বলবো সেই চিত্রটা দেখাতে। আমরা একেবারে গ্রাউন্ড জিরোতে নেমে, অর্থাৎ একেবারে যে ডেঙ্গুর যেখানে আতুর ঘর, জল জমা থাকে সেই জায়গায় প্রতিটি বাড়ি, প্রতিটি একেবারে আমি যেখান দিয়ে যাচ্ছি একেবারে একটা পাড়ার ভেতরে দেখো প্রত্যেকটি বাড়িতে। আমার সঙ্গে আরেকজন রয়েছেন, দাদা একটু কথা বলবো আপনার সাথে, কি অবস্থা রয়েছে? দেখুন, এখানে প্রায় 1 বছরের উপরে এরকম জল জমে আছে, এখন একটু বৃষ্টি বলে একটু বেশি জল। প্রত্যেকটা মানুষের এখানে যে কটাই রাস্তায় পরিবার আছে, প্রত্যেকটা পরিবারের ঘরে ঘরে জল ঢুকে আছে, তারা কাজ করতে পারছে না। এবং এই এইখানে তিনজনের ডেঙ্গু হয়েছে। কয়েকদিন আগে একটা বাচ্চাকে সাপে কামড়িয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন কী পরিমাণে ডেঙ্গুর লাভা। কয়েকটা ফ্যামিলি এখান থেকে ছেড়ে চলে গেছে ভাড়া, এবং কয়েকজন এখান থেকে বিক্রি করে যাওয়ার শুনছি আলোচনা করছে। এই বিষয়টি এখানকার মানুষ বারংবার বারাসাত ব্লক 1-কে জানানো হয়েছে লিখিত আকারে বিগত 1 বছরে, এবং অনেকবার জানিয়েছে। এখানকার যে দত্তপুকুর 2 নম্বর গ্রাম পঞ্চায়েত প্রধানকে জানানো হয়েছে, MLA এখানে দেখেছে, ভিডিও থেকে এসে দেখে গেছে, পঞ্চায়েত প্রধান দেখে গেছে, কিন্তু এর আজ পর্যন্ত কোনো সুরাহা হয়নি। বেশ কয়েকটা স্তর শুধুমাত্র নজরদারি করে গেছে, আখেরে লাভ কিছু হয়নি। ভয়ঙ্কর ছবি তুলে ধরলো আমাদের সামনে টিটব।